সরকারি নীতিমালা অনুযায়ী এমনিতেই প্রতি বছরের জুলাই মাসে 5% করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পায়। এরপরেও বর্তমান প্রধানমন্ত্রী আরও 5% ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলেছেন, তবে এতে নাখোশ সরকারি চাকরিজীবীরা। তারা বলছে 20% আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, তার কারণ বর্তমান মুদ্রাস্ফীতির সাথে তুলনা করলে আমাদের বেতন খুবই কম হয়ে যায়। তবে এ বিষয়ে সাবেক অর্থনীতিবিদ বলেছেন, বর্তমানে 9.94% মুদ্রাস্ফীতির হার চলছে, সেক্ষেত্রে 5% ইনক্রিমেন্ট তারা এমনিতেই পাচ্ছে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও 5% দেওয়াতে টোটাল 10% ইনক্রিমেন্ট হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন টোটাল 10% ইনক্রিমেন্ট এই জুলাই মাস থেকেই যুক্ত হবে। তবে এতে খুশি না বর্তমান বাংলাদেশে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীরা। তারা বলেছেন, আমাদের বেতন 20% বৃদ্ধি করতে হবে, আর না হলে ঈদের পরে আমরা আবার আন্দোলনে নামব। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বেতন বৃদ্ধি নিয়ে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ নিউজডি টিভি সবসময় সত্য খবর প্রকাশ করে থাকে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলের সকল ভিডিও সমূহ দেখবেন, এবং সত্য খবর প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর এখনও যাদের বয়স রয়েছে তাদেরকে বলবো, সরকারি চাকরির জন্য চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, সকলের জন্য দোয়া রইলো।